আসসালামু আলাইকুম। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, বরিশাল, ভোর 2023। একটি ট্রানজিস্টরের কালেক্টর প্রবাহ দেওয়া আছে 0.072 অ্যাম্পিয়ার এবং বেইজ প্রবাহ দেওয়া আছে 0.008 অ্যাম্পিয়ার। অপর একটি ট্রানজিস্টরের ইমিটার প্রবাহ দেওয়া আছে 0.065 অ্যাম্পিয়ার এবং বেইজ প্রবাহ দেওয়া আছে 0.005 অ্যাম্পিয়ার। তো প্রথম ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করতে বলা হয়েছে। প্রবাহ বিবর্ধন গুণক মানে হচ্ছে আলফা। তো প্রবাহ বিবর্ধন গুণক যদি আমি বের করতে চাই তাহলে আমাদের কি কি লাগে? তো আলফা ইজ ইকুয়াল টু, আমরা সূত্র জানি, আই সি ডিভাইড হচ্ছে আই ই। তার মানে আমাদের কালেক্টরের প্রবাহ দরকার আর হচ্ছে ইমিটারের প্রবাহ দরকার। তো উদ্দীপকে আমাদের কালেক্টরের প্রবাহ দেওয়া আছে, যে কালেক্টর প্রবাহ 0.072 অ্যাম্পিয়ার, 0.072 অ্যাম্পিয়ার। ইমিটারের প্রবাহটা নাই, কিন্তু ইমিটারের প্রবাহ এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? তাহলে উপরে হচ্ছে আইসি, ইমিটারের পরিবর্তে আইসি প্লাস আইবি লেখা যায়। যেহেতু আইসি 0.072 অ্যাম্পিয়ার, আবার বেস প্রবাহ কিন্তু আমাদের দেওয়া আছে এখানে কোশ্চেনে 0.08 অ্যাম্পিয়ার বেস প্রবাহ, তাহলে 0.08 অ্যাম্পিয়ার, সরি 0.008 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আরেকটা শূন্য আছে, 0.008 অ্যাম্পিয়ার। তাহলে আইসি এটার মান হচ্ছে 0.072, আর নিচে আইসি প্লাস আইবি 0.072 প্লাস 0.008, এই দুইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। উপরে 0.072 লিখতে পারি, নিচে 0.08। তো 0.072 ভাগ 0.072 প্লাস 0.008, 0.9। তাহলে এখানে আমরা 0.9 পেলাম। এটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, ঘ নম্বরের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধন গুণক বের হয়ে গেল। ঘ নম্বর আমাদের কি বলছে? যে প্রথম ট্রানজিস্টরের প্রবাহ, সরি, প্রবাহ বিবর্ধক গুণক হিসেবে কোন ট্রানজিস্টর বেশি উপযোগী বিশ্লেষণ করো। তাহলে প্রথমটি নাকি দ্বিতীয়টি, এই দুইটার মধ্যে কোনটার বেশি প্রবাহ বিবর্ধক পাওয়া যাবে, মানে প্রবাহ লাভ পাওয়া যাবে, গুণক কিন্তু না, অর্থাৎ আলফা কিন্তু বের করতে হবে না, এই ক্ষেত্রে আমাদের প্রবাহ লাভ বের করতে হবে। তাহলে প্রথম ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রবাহ লাভ বের করতে হবে, তো আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 0.9। তা আমরা আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইড 1 প্লাস বিটা এই সূত্রটা জানি। তা আমাদের বের করতে হবে হচ্ছে বিটার মান, আলফা হচ্ছে 0.9, এটা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইড 1 প্লাস বিটা। তাহলে 0.9 প্লাস 0.9 বিটা, এটা ইজ ইকুয়াল টু বিটা। 0.9 ওই পাশে যদি এটা চলে যায় তাহলে বিটা থেকে 0.9 বাদ যাবে, তার মানে 0.1 বিটা। 0.9কে 0.1 দিয়ে ভাগ করতে হবে তাহলে বিটার মান পাবো। তাহলে বিটা ইজ ইকুয়াল টু 0.9 ডিভাইড হচ্ছে 0.1, তাহলে 9 আসবে, 0.9 ভাগ 0.1, 9। তাহলে প্রথম ক্ষেত্রে প্রবাহ লাভ বা প্রবাহ বিবর্ধক এর মান পেলাম হচ্ছে 9, প্রথম ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রবাহ লাভ পেলাম 9। আর দ্বিতীয় ট্রানজিস্টরের ক্ষেত্রে, দ্বিতীয় ট্রানজিস্টরের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? ইমিটার প্রবাহ দেওয়া আছে 0.065, তার মানে আইই এটার মান হচ্ছে 0.065 অ্যাম্পিয়ার, আর হচ্ছে বেজ প্রবাহ দেওয়া আছে, বেজ প্রবাহ দেওয়া আছে 0.005 অ্যাম্পিয়ার। তাহলে বিটা ইজ ইকুয়াল টু আমরা কী জানি? বিটা ইজ ইকুয়াল টু আমরা জানি আইসি ডিভাইড আইবি। তোমার আইসি এর মান তো জানা নাই, কিন্তু আই ই এর মান জানা আছে। আইসি এর পরিবর্তে আইই মাইনাস আইবি লেখা যায়, এর কারণ হচ্ছে আই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি। তাহলে আইসি ইজ ইকুয়াল টু আইই মাইনাস আইবি। তো এখন যদি মান বসিয়ে দেই, আই এর মান হচ্ছে 0.065 মাইনাস
0.005 ডিভাইড হচ্ছে 0.005, তার উপর হচ্ছে 0.06 আর নিচে 0.005। তো এইটাকে যদি ক্যালকুলেশন করি 0.06 ভাগ 0.005 12, তাহলে দ্বিতীয় ক্ষেত্রের প্রভাব লাভ পেলাম 12, প্রথম ক্ষেত্রের প্রভাব লাভ পেয়েছিলাম 9, আর দ্বিতীয় ক্ষেত্রের প্রভাব লাভ পেলাম 12। তাহলে কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা ছিল প্রভাব বিবর্ধক হিসেবে কোন ট্রানজিস্টরটি বেশি উপযোগী বিশ্লেষণ করো। তাহলে আমরা অ্যান্সার পেলাম যে প্রভাব বিবর্ধক হিসেবে প্রথম ট্রানজিস্টরের ক্ষেত্রে দ্বিতীয় ট্রানজিস্টরটি বেশি উপযোগী, কারণ দ্বিতীয় ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রভাব বিবর্ধকের মান আমরা বেশি পেয়েছি। এটা বিটা টু ধরলাম, এটা বিটা ওয়ান ধরলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি বিটা টু ইজ গ্রেটার দেন বিটা ওয়ান, তাহলে বিটা টু হচ্ছে উপযোগী। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।